হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টেক আবেট টোয়েন্টি ফোর চ্যানেল ই কমার্সের ছাত্রা প্রতিষ্ঠান কিন্তু চালু করা হচ্ছে তো এখানে রিং আইডি আছে কি না বিষয়টি কিন্তু অনেকেই জানতে চাচ্ছেন তো আপনারা এই ভিডিওটা দুর্যোগে শেষ পর্যন্ত দেখলে এ টু জেড বিস্তারিত জানতে পারবেন তো রিং আইডি যেহেতু একটা ই কমার্স প্রতিষ্ঠান আজকে কিন্তু ঘোষণা এসেছে সো বাণিজ্য মন্ত্রণালয় হতে ছাত্রী ই কমার্স প্রতিষ্ঠানকে চালু করে দেওয়া হচ্ছে তো এই প্রতিষ্ঠানগুলোর মধ্যে রিং আইডি রয়েছে কি না এটা কিন্তু অনেকে জানার জন্য আমাদের ফেসবুক গ্রুপে পোস্ট করতেছেন আমাদের ভিডিওতে কমেন্ট করতেছেন তো প্রথমে আমি আপনাদেরকে জানিয়ে দিই রিং আইডি কিন্তু ই কমার্স প্রতিষ্ঠান হলেও অন্য যে সকল ই কমার্স প্রতিষ্ঠান রয়েছে সেগুলোর মতো কিন্তু বড় ধরনের কোনো প্রতারণা কিংবা অর্থ হাতিয়ে নেওয়ার প্রমাণ পাওয়া যায়নি সিআইডি আইডি তথ্যমতই রিং আইডি কিন্তু গ্রাহকদের কাছ থেকে অর্থ নিয়েছে কিন্তু সেই টাকাটা কিন্তু এখন পর্যন্ত ব্যাংকেই রয়েছে টাকাটা কিন্তু কোনো রকমের লেনদেন হয়নি তো তার মানে কিন্তু রিং আইডি ইউজারদের সাথে প্রতারণা করেনি কিংবা অর্থ পাচার করেনি তো সেইডি তথ্য যেহেতু রিং আইডি প্রতারণা তথ্য পাওয়া যায়নি অন্য সকল ই কমার্স প্রতিষ্ঠান যেমন ইভ্যালি এবং ই অরেঞ্জ এগুলোতে কিন্তু বিপুল পরিমাণ অর্থ কিন্তু তারা আর্থসাত করেছে তো এই অর্থগুলি কিন্তু তারা ফেরত দিতে পারছে না কিন্তু রিং আইডির যে অর্থগুলো রয়েছে এই অর্থগুলো কিন্তু এখন পর্যন্ত ব্যাংকেই রয়েছে তো যার ফলে কিন্তু যেহেতু সাঁতরা ই কমার্স প্রতিষ্ঠান এখন চালু হচ্ছে তো যে ই কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে বড় ধরনের প্রতারণা তথ্য নেই সিআইডি প্রকাশ করেছে এমন ই কমার্স প্রতিষ্ঠানকে কিন্তু খুব শীঘ্রই চালু করে দেওয়া হচ্ছে তো এগুলোর মধ্যে রিং আইডি আছে কি না সো বিষয়টি তথ্য এখন পর্যন্ত চূড়ান্তভাবে বলা যাচ্ছে না কারণ যেহেতু তারা নামগুলো প্রকাশ করেনি তবে আশা করা যাচ্ছে রিং আইডি যেহেতু প্রতারণা তথ্য বড় ধরনের পাওয়া যায়নি তো অবশ্যই রিং আইডি ই কমার্স প্রতিষ্ঠানটি আমাদের মাঝে থাকবে এবং আমাদের মাঝেই কিন্তু আবারও রিং আইডি ফিরে আসবে কারণ রিং আইডি মামলার যে জামেলা এটাও কিন্তু প্রায় শেষ হয়ে যাচ্ছে কারণ রিং আইডি কিন্তু আপনারা জানেন যে সিও তিনি কিন্তু এখন দেশের বাইরে থাকার কারণে সকল প্রকার মামলার যে কার্যকলাপ এগুলো কিন্তু করতেছে সো তারা বলতেছে যে বাংলাদেশের আইনি কার্যক্রম একটু স্লো হওয়ার কারণে একটু সময় লাগতেছে তবে জানুয়ারি মাসের মধ্যেই তারা সকল কার্যক্রম শেষ করবে এবং আমাদের মাঝে কিন্তু তারা জানুয়ারি মাসের মধ্যেই টাকা দেওয়া শুরু করবে তো এই বিষয়টা হয়তো আপনারা প্রত্যেকেই জানেন তো যেহেতু ছাত্র ই কমার্স প্রতিষ্ঠান চালু হচ্ছে যদি রিং আইডি চালু হয় তাহলে অবশ্যই আপনারা কয়েকদিনের মধ্যে রিং আইডি থেকে টাকা পাবেন তো সেই লিস্টে যদি রিং আইডি থাকে অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে আসলে নামগুলো প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে আসলে রিং আইডি রয়েছে কি না তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো অনেকেই কমেন্ট করতেছিলেন তো আপনাদের আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন খুব শীঘ্রই রিং আইডির সহ আপডেট আসবে এবং রিং আইডি ই কমার্স প্রতিষ্ঠানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আনফিস হবে কিনা এটা নিয়েও কিন্তু নামগুলো বা তালিকাগুলো প্রকাশ হওয়ার পরেই আপনারা জানতে পারবেন ই কমার্স প্রতিষ্ঠানগুলোর তালিকা তারা প্রকাশ করবে খুব শীঘ্রই তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা আর বড় করবো না সো ভিডিওটা এখানে শেষ করব যার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ যারা রিং আইডি ইউজার রয়েছেন যেহেতু আপনারা এতদিন ধৈর্য ধরে ছিলেন তো রিং আইডি আপনাদের মাঝে জানুয়ারি মাসের মধ্যে টাকা দেওয়ার কথা রয়েছে তো আপনারা জানুয়ারি মাসটা অপেক্ষা করতে পারেন যেহেতু অনেক ইউজার রয়েছে সো নতুন ইউজার যারা রয়েছে তাদেরকে কিন্তু সবচাইতে অনেকটা বেশি পারার মধ্যে রয়েছে তো আশা করছি আপনাদের খুব শীঘ্রই এই ঝামেলাটা থেকে মুক্তি দিয়ে রিং আইডি তো সকলে ভালো থাকুন সুস্থই থাকুন আর দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই আল্লাহ হাফিজ